আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সহজ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, কিভাবে সুস্বাদু করে ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্না করা যায় চাপা শুটকি দিয়ে। তো আজকে শুটকি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা শুটকি প্রিয় মানুষ আছেন, আশা করি আমার এই কচুর লতি শুটকি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বিয়ার্স, এই রেসিপিটা কম বেশি সবারই কিন্তু জানা আছে, তাই আজ আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আশা করি ভালো লাগবে। তাহলে আমার সাথে থাকেন। ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ রইল আমার এই পুরো ভিডিওটা দেখার, তো শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন আশা করি। দেখতে পাচ্ছেন এখানে রেসিপিটা আমি আপনাদের সামনে প্রথমে হাজির করে নিচ্ছি, আর কি কি লাগবে এই লতিটা রান্না করতে সেই উপকরণ। একটা হচ্ছে ইলিশ মাছগুলোকে আমি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি 5 মিনিট আগে, তো 5 থেকে 6 মিনিট রাখবো, বেশি সময় রাখবো না। আর এখানে দেখতে পাচ্ছেন কচুর লতি, এটা ফ্রোজেন কচুর লতি ছিল, ইপকো ব্র্যান্ডেরটা। আর আমি কিন্তু প্রস্তুত প্রণালীতে চলে আসছি। এখন দেখতে পাচ্ছেন ফ্যানের মধ্যে তেলটা, রান্নার তেল গরম হয়ে গিয়েছে। ওখানে আমি 3 টিস্পুনের মতন রসুন বাটা দিয়েছিলাম, আর সঙ্গে ছিল 4 টিস্পুনের মতন পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ লাগবে সে অনুযায়ী আমি লবণটা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিব, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে, পেঁয়াজের যে গন্ধ আছে সেটা চলে যায়। তো ফিরে আসলাম আবারও 2 থেকে 3 মিনিট পরে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গিয়েছে। 1 টিস্পুনের মতন হলুদ পাউডার দিয়েছি, আর 1 টিস্পুনের মতন আমি চিলি পাউডার দিয়েছি, আর 1 টিস্পুন ধনিয়া পাউডার দিয়েছি। এই 3টি উপকরণ দিয়ে রান্না করব, যেহেতু লতার পরিমাণটা 400 গ্রাম ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা দিয়েছি। তো 400 গ্রাম ফ্রোজেন লতা দিয়ে আমি রান্না করব। এখন আমি লতাটা দিয়ে দিয়েছি, লতাটা কিন্তু বেশি সময় কুক করতে হবে না, এটা 5 থেকে 6 মিনিটের মতন কুক করব। দেখতে পাচ্ছেন আরও 2 মিনিট পরে আমি ফিরে আসলাম আবারও, লতাটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে কষানো হতে যাচ্ছে। তো আবারও একটু নেড়ে দিব আলতো হাতে, যাতে মশলাটা লতার সঙ্গে ভালো ভালো করে গায়ের সঙ্গে লেগে যায়। ইলিশ মাছের বড়া মৌসুম যখন থাকে আমাদের দেশে, তখন কিন্তু আমাদের বাঙালি পরিবারগুলোতে খুব ভালোভাবে জমে উঠে কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই নিউ ভিউয়ার্স যারা আজকে আমার চ্যানেলটি ভিজিট করবেন, লাইক কমেন্ট করে যাবেন, আর জানাবেন ভিউয়ার্স কেমন হলো আমার এই আজকের রেসিপিটি। এভাবে এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য শেয়ার করলাম। আশা করি যারা এভাবে ট্রাই করেছেন অবশ্যই জানবেন কতটুকু সুস্বাদু হয়। আর যাদের কাছে আজকের আমার এই রেসিপিটি নতুন মনে হবে, ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিব। মাছটা কিন্তু আমি কাঁচা দিব না, একটু হালকা ফ্রাই করে নিব। আর আমার কাছে মনে হয় ইলিশ মাছটা যখন ফ্রাই করে দেওয়া হয় এটার মধ্যে আলাদা একটা টেস্ট আছে, আর যদি কাঁচা মাছ রান্না করা হয় আমার কাছে তেমন ভালো লাগে না, তাই আমি এটাকে ফ্রাই করে দিলাম। তো মাছটাকে আমি বেশি সময় ফ্রাই করবো না, 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করলে এটা অলরেডি হয়ে যাবে। মাছের যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু মাছটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সো বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে, আর বেশি ভাজতে গেলে আবার কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট পরে। আর এই মাছটা ভাজা ভেজেছিলাম মাত্র শুধু আমি হলুদ পাউডার, আর এখানে একটু ধনিয়া পাউডার আর মিক্স কারি পাউডার দিয়েছিলাম, দিয়ে লবণ পরিমাণ মতন দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন লতার গায়ে গায়ে মশলাটা লেগে গিয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি কিন্তু মাছটা এটার মধ্যে একটা একটা করে অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন লতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে,
ফ্রোজেন লতা রান্না করলে যদি এটা তো অলরেডি ওয়াশ করা থাকে, যদি আমরা ওয়াশ করি না তাহলে ওয়াশ করলে চাইলে ওয়াশ করতে পারবেন, আমি এটা ওয়াশ করিনি, আর সঙ্গে সঙ্গে আইস থেকে বের করে দিয়ে দিয়েছি, এর জন্য মানে 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে। তো একটা একটা করে মাছগুলোকে আমি মাছগুলো আমি লতার উপরে দিয়ে দিচ্ছি, মাছ লতাটা যেহেতু অলরেডি হয়ে গেছে, মাছটাও ফ্রাই করা, সেহেতু মাছটা আর বেশি সময় রান্না করতে হবে না, আরও আমি 5 মিনিট 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব, তাহলে কিন্তু অলরেডি হয়ে যাবে এই লতা রান্নাটা। আর শুটকিটা আমি কিন্তু এভাবে আস্তে দিব না, একটু পানির মধ্যে আমি শুটকিটাকে বয়েল করে নিব যাতে শুটকির কাঁটাটা সরে যায়, আর শুটকিটা মানে পানিটা শুধু আমি এড করব। এই শুটকিটা 2 থেকে 3 মিনিট আমি বয়েল করে নিয়েছি, এতেই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি দিয়ে দিব। আর যে ইভিয়ার্স, এটা হচ্ছে নাগামরিচ, এটা হচ্ছে আমার নিজের গাছের হাতে লাগানো নাগা, সো এখনও আমি কিন্তু নাগাগুলো পাচ্ছি, যেহেতু ঠান্ডা চলে আসছে ঘরের মধ্যেই গাছটা আমার এখনও লাল হয়ে আছে অনেকগুলো নাগামরিচ। আর লতা শুটকি রান্নার মধ্যে যদি নাগামরিচটা অ্যাড করা যায় তাহলে কিন্তু স্বাদটা আরও একটু বেড়ে যায়, এটা আমরা যারা জানি সবাই তো অবশ্যই জানা আছে আমাদের কম বেশি। তো লাল টুকটুকে ছিল কিন্তু আমার এই নাগামরিচটা, তা আসলে গ্রামটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর তো জানেন নাগার গ্রামটা কিন্তু খুবই ভালো লাগে, যারা লাইক করেন তাদেরকে শুধু বলবো। আর এই নাগামরিচটা হচ্ছে কি খামরাঙ্গা নাগামরিচ এটাকে বলে থাকে অনেকে, বাট আমি তত বেশি পরিচিত নই এই নাগামরিচের সঙ্গে, জাস্ট শুধু আমার গাছে ধরেছে এটাই আমি ইউজ করি। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, বেশি পানি দিব না, আমি বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একটু মানে ভুনা ভুনা করে রান্না করে নিয়েছি শুটকির। তো বিয়ার্স, এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমি পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল হয়েছিল, যেহেতু একটু তেলের পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছে, যদি মনে করেন ভিউয়ার্স বেশি হয়ে গেছে আপনারা চাইলে অন্য কম দিতে পারেন, যেহেতু এটা ইলিশ মাছ ভাজা ছিল, ভাজা ইলিশ মাছের গায়ে কিন্তু একটু তেল থাকে, সব কিছু মিলিয়ে একটু তেল হয়েছে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে যারা ট্রাই করে নিয়ে, আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, এনজয় করবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ মাই নেক্সট ভিডিও, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই।